কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ সেই আন্দোলনের জেরে স্তব্ধ সে দেশের জনজীবন স্কুল কলেজ বন্ধ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী জারি করা হয়েছে কার্পিও এই পরিস্থিতিতে রবিবারও বাতিল করা হলো কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস শুধু তাই নয় রাজধানীর ঢাকা থেকে কোনো ট্রেন চলাচল করছে না বৃহস্পতিবার থেকে কবে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয় এমনকি ঢাকা থেকে কোনো ট্রেন কোথাও যাবে না রবিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে হয়েছে একুশে জুলাই ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সেটা বাতিল করা হয়েছে পাশাপাশি বাইশে জুলাই কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া মৈত্রী এক্সপ্রেসও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল গত শুক্রবার থেকে বন্ধ মৈত্রী এক্সপ্রেসের যাতায়াত রবিবার কলকাতা খুলনা এবং খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে শনিবার পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বাংলাদেশে শতাধিক মৃত্যু ঘটেছে মৃতের সংখ্যা অন্তত একশো পনেরো আহত আরও অনেকে বৃহস্পতিবার থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবা শুক্রবার রাতে জারি করা হয় কার্পিও হাসিনা সরকার বৃহস্পতিবার জানিয়েছে তারা বিক্ষোভকারীদের সঙ্গে নীতিগতভাবে সহমত তাদের সঙ্গে আলোচনায় বসতেও চেয়েছিলেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন এদিকে আন্দোলন থামাতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে হাসিনা সরকার শনিবার সারা বাংলাদেশে শুট অন সাইট জারি করেছে বাংলাদেশ সরকার অর্থাৎ গুলি নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে প্রসঙ্গত উল্লেখ্য যে রবিবার কোটা সংস্কার মামলা শুনানি রয়েছে সে দেশের সর্বোচ্চ আদালতে বাংলাদেশের সহকারী চাকরিতে নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেই আপিলের শুনানি রবিবার হবে রিপোর্ট আর নিউজ